আজকে আমাদের বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকী? ছি ছি, আমার একদমই মনে ছিল না। হ্যাপি অ্যানিভার্সারি বাবা। হ্যাপি অ্যানিভার্সারি বাবা। হ্যাপি অ্যানিভার্সারি ড্যাড। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি খালা, এরপর যদি আপনি মার সাথে দ্বিতীয়বার আর এমন কিছু করার চেষ্টা করেন তাহলে এই ঘর কেন? আপনি এই বাড়িতে আর থাকতে পারবেন না, এই সুযোগ আপনার হবে। হ্যালো। হ্যালো, কেমন আছো তুমি? আপনার লজ্জা করে না কেমন আছি জিজ্ঞেস করতে? আপনি কি বুঝতে পারছেন না আমি কেমন আছি? তুমি খুবই উত্তেজিত হয়ে আছো মনে হচ্ছে সাবা। ঠিক আছে, আমি না হয় পরে ফোন করি। আপনি আমাকে কখনো ফোন দিবেন না। আপনার মতো একটা শয়তান লোকের সাথে আমি কথা বলতে বিন্দুমাত্র ইন্টারেস্ট ফিল করছি না। এরপর যা হবে আদালতে হবে। আদালতে? হ্যাঁ, আদালতে। ওইখানেই আপনার আসল চেহারাটা প্রমাণিত হয়ে যাবে। আদালতে প্রমাণ করার মতো কিছু পেয়েছো নাকি? এখনো পাইনি, কিন্তু পেয়ে যাব। আমি এক্ষুনি যাব, এক্ষুনি গিয়ে সোহেল আর সাদি আঙ্কেলকে সব কিছু খুলে বলবো যে আপনি আমার সাথে কিভাবে প্রতারণা করেছেন। তুমি যা খুশি তাই করতে পারো সাবা, এটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমার পরামর্শ, তুমি এ বিষয়ে সোহেলকে আবার কোনো কিছু বলতে চাও না। আপনি কি করে ভাবলেন যে এত কিছুর পরও আমি আপনার পরামর্শ নেব? আমি আমার জন্য বলছি না, তোমার ভালোর জন্য এই উপদেশটা দিচ্ছি। সোহেলকে তুমি যখন বলবে যে তুমি সব কিছু আমার উপর ছেড়ে দিয়ে ঘরে বসেছিলে এবং আমার কথা মতো সমস্ত কিছু অন্ধের মতো সাইন করে দিয়েছ, এটা শোনার পর সোহেল কি বলবে বা কি ভাববে বুঝতে পারছো তো? ও আবার তোমাকে নতুন করে সারা জীবনের জন্যে তোমাকে ঘৃণা করতে শুরু করবে, এমনকি ও তোমাকে খুনও করতে চাইতে পারে। এমনও হতে পারে যে তোমাকে শেষ করে দেওয়ার নেশাটা আবার নতুন করে ওর মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তুমি কি তাই চাও সাবা? আপনি আমার ব্যাপারে এত কিছু জানলেন কিভাবে? আমি নিজাম উদ্দিন চৌধুরী, আমাকে অনেক কিছুই জানতে হয়, তাই বলি সব কিছু ভেবে চিনতে সিদ্ধান্ত নাও সাবা। বিশ্বাস করো সাবা, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। আমি শুধু চেয়েছি সাথি রহমান আর তার পরিবারটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে। ওই প্রতিপত্তির মহল থেকে ওরা যেন রাস্তায় নেমে আসে, আর কিছু না। বাবা, বাবা আপনি মায়ের এই অবস্থায় অফিসে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি, অথবা পালিয়ে যাচ্ছি, যেটা খুশি সেটাই ধরে নিতে পারিস। বাবা
বাবা আপনি যদি পালিয়ে যান তাহলে আমরা কি করব যা করা উচিত ছিল আমাদের আশার কথাটা আমাদের শুনলে ভালো হতো ওয়া অনেক আগেই বলেছিল ওকে পাগলা গারদে ভর্তি করে দিতে ওখানেও ভালো থাকতো তার জন্য তুই কত কষ্ট পাচ্ছিস কত স্যাক্রিফাইস করছিস না বাবা আমি তো মার জন্য এখনো কিছুই করতে পারিনি মাকে সুস্থ করার দায়িত্ব তো আমারই তাই না না ওটা ডাক্তারের কাজ ডাক্তারই করবে আমি যাচ্ছি এই তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি আমি এত বড় করে আয়োজন করলাম আর তোমরা কেউ একবার একটু জামিকে খবর দিতে পারলে না আচ্ছা একটু ফোন দাও না আমি এতটা নিচে নেমে যাইনি যে একটা ঠগবাজ প্রতারককে আমাকে ফোন করতে কি কি বললে তুমি খবরদার খবরদার বলছি আমার জামিকে নিয়ে কোনো আজেবাজে কথা বলবে না তাহলে কিন্তু আমিও বলবো কি কি বলবে বলো বলো তুমি কি বলবে কি বলার বাকি আছে তোমার আমার মান সম্মান সব ধুলোই মিশে দিয়েছো মানুষের সামনে আর তুমি কিছু বলবে বলো বলো বাবা বাবা প্লিজ আপনি একটু শান্ত হন বাবা আমি জানি তো তুমি তুমি ভয় দেখাও বলে আমার জামি এ বাড়িতে আসতে পারে না তা না হলে নায়রাকে নিয়ে ও ঠিকই আসতো তাহলে আমি আমার নায়রাকে একটু আদর করতে পারতাম একটু কোলে নিতে পারতাম তুমি তুমি সবকিছু তুমি দায়ী এর জন্য তুমি খুব খারাপ এত মানুষ মরে তুমি মরতে পারো না কেন বলো তো মা মা সামনে কি বলছেন মা মা আপনি চলুন তো আমার সাথে উপরে চলুন আসুন মা আসুন না যা চল মা বাবা যদি এই বাড়িতে নাও থাকে তারপরও তোমার জামির মতো একটা পিশাচ একটা কালপিটের ছায়া কোনোদিনও এই বাড়ির ছায়া মারাতে পারবে না মা তুমি জানো না মা তোমার ওই জামি আমাদের কত বড় ক্ষতি করেছে শুধু আমাদের পথে বসানো বাকি ঠিক করেছে আমার জামি তোদের পথেই বসা উচিত আম্মু থাক না বাবা পাগল মানুষের কিছু কমের দরকার কি তোরা সবাই চাস তোরা সবাই চাস আমার জামি যেন আমার কাছে না আসতে পারে তোদেরকে আমি ঘৃণা করি তোরা সবাই নরকের আগুনে পুড়ে মরবি বিয়ান সাহেব সবাই না আমরা কিন্তু আপনার ভালাই চাই ভালো চাস একটু আগে আমাকে পাগল বললি আর এখন বলছিস ভালো চাস দাঁড়া তোকে আমি দেখাচ্ছি দাঁড়া তোকে আমি দেখাচ্ছি দাঁড়া তোকে আমি মেরেই ফেলব আমি আমি কিচ্ছু রাখবো না কি বললি তুই মা মা জামি সাহেব আসবেন উনি এখন বিদেশে আছেন তো দেশে আসলেই আমি ওনাকে আপনার কাছে নিয়ে আসবো হ্যাঁ তুই সত্যি বলছিস তো হ্যাঁ মা আমি সত্যি বলছি এখন চলুন তো আপনি একটু ঘুমাবেন আসুন হ্যাঁ কিন্তু আমি যে যে ঘরটা সব এলোমেলো করে ফেললাম কিচ্ছু হবে না মা আমি আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি হ্যাঁ আপনি আসুন আমার সাথে আসুন হ্যাঁ আচ্ছা আসুন জামি আসবে হ্যাঁ মা আসবে আমার জামি তাহলে আসবে আমার সাথে দেখা করবে
আমার নায়রাকে নিয়ে আসবে। আমিনা, আমিনা আমার নায়রাকে আদর করব। হ্যাঁ মা, আমার নায়রাকে নিয়ে আমি ঘুম পাড়াবো। তো মনে হচ্ছে বাড়িতে একটা যুদ্ধ হয়ে গেছে। ভাগ্য ভালো আমি তখন কাছে ছিলাম না, এসব দেখলে আমার প্রেসারটা বেড়ে যায়। আচ্ছা তুমি এত কিছু সামলাও কি করে বলো তো পালকি? ফুলকি, ফুলকি এদিকে না। হ্যাঁ কি বলবো বলো। ফুলকি আমাদের সাথে একটু কাজ কর না, দেখলি তো মা কি করে গেল। সামলাতে না পারলে তো এরকম করবেই। আর তাছাড়াও আমাকে ছাড়া তো আজকাল এই বাড়িতে কোনো কাজই হয় না। তা কই ঝাড়টা কোথায়? আম্মা কি করতেছিস এসব? তার লাগা বিয়ান সাহেব পাগল হয়েছে? হ্যাঁ এই কাম কাজ করবো। খবরদার তুই কিছুতে হাত দিবে না কইতাছ। কালকে না তোর বিয়া ভুলে গেছস? যা ঘরে যা, ঘরে গিয়া বিশ্রাম নে আর বিয়ার লাইগা তৈরি হ। কি হইলো যা কইতেছি? আমি জানি তো কেন তুই ফুলকিরে খালি খালি কাম দেস। আমি যে তোর সৎ মা, তাই প্রতিশোধ নেশ ফুলকিরে খাটায় খাটায়, তাই না? তোমার মন এত ছোট কেন আম্মা? তুমি কি করে ভাবলা আমি এসব করব? পালকি রে পালকি, আমি তোরে খুব ভালো করে চিনি। আমার থেকে আর কেডাই ভালো চিনি তোরে। তোর যখন এতই কামের লোকের দরকার, তাহলে তুই তোর জামাই সোহেলরে ডাকুস না কেন? শুনলাম সোহেল বাবা যে রে চাকরি থেকে বাদ দিয়ে দিছে, তাইলে তো এখন সে বেকার, কাম কাজ কিছু নাই। তাহলে ঘর বাড়ি ঝাড়ু টাড়ু দেওয়ার কাম করলেই তো পারে। আম্মা চুপ করো। ফুলকির বিয়াটা হইয়া গেলেই আমি দেখায় দিমু কে কারে চুপ করায়। আর মাত্র একদিন। মনে রাখিস চাকরি কিন্তু সোহেলের গেছে, শরীফের যায় নাই। তাই এই বাড়িতে থাকতে হইলে বুঝতে শুনে থাকতে হইলে পালকি। কিছু বলবে স্যার? হ্যাঁ কি হয়েছে পালকি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কই আমার কি হবে? আমি আমার তো কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। হ্যাঁ তোমাকে না মিথ্যে কথা একদম মানায় না পালকি। আর আমার সঙ্গেও তুমি মিথ্যে বলতে পারো না। অবশ্য এ বাড়িতে যা যা করছে শুধু তুমি কেন, কারণ ঠিক থাকার কথা। সোহেল কিছু বলবে? আমি আসলে জানতে চাচ্ছিলাম তুমি কিছু প্ল্যান করেছো, কিছু করবে কিছু ভেবেছো? হঠাৎ এই কথা? হঠাৎ এমনি আমি আসলে পালকি তোমাকে বললাম তো মিথ্যে বলতে না। কি হয়েছে সরাসরি বলো, কেউ কিছু বলেছে? তোমার বেকার নিয়ে আম্মা আমাকে কথা শুনিয়েছে। ও তো কি বলেছে? খোটা দিয়েছে,
তুমি বেকার আর শরীফ চাকরি করছে। শরীফের বিয়ের পর তুমি বেকার থাকবে আর শরীফই উপার্জন করবে। তাহলে শরীফের বিয়ের আগেই উনি কথাগুলো বলা শুরু করে দিয়েছেন, আর এই কারণে বাড়ি ছেড়ে আমি চলে যেতে চেয়েছিলাম। তাহলে কি হতো? আমরা দুজন ভালো থাকতাম, আমাদের সৃষ্টা ভালো থাকতো, আর শরীফ ওরাও ভালো থাকতো, আর আমরা তোরা দুই ভাই একবারও আমাদের কথা ভাববি না। বাড়ি না হয় দুটো হবে, কিন্তু আমাদের ভালোবাসা কিভাবে ভাগ করবি? না বাবা, আমি আসলে এটা বোঝাতে চাইনি। এসব কিছু দেখে আমি একদম টায়ার্ড হয়ে গেছি বাবা। এর চেয়ে ভালো দূরে কোথাও চলে যাই আমরা, সম্পর্কটাও ঠিক থাকলো। দূরে যদি কাউকে যেতে হয় তাহলে তুই যাবে কেন? যার সমস্যা হচ্ছে সে যাবে। আমি এখনই শরীফকে ডেকে কথাটা বলে দিচ্ছি। শরীফ! না বাবা, ও কেন আমার দোষ নিজের মাথা নিবে? ফুলকিকে যদি ও বিয়ে করতেই চায় তাহলে তো এই দায়িত্ব শরীফকে দিতে হবে। শরীফ! শরীফ! ড্যাড, আমাকে ডেকেছ? তোর বিয়ের আগেই তোর হবু শাশুড়ি যা শুরু করে দিয়েছে সেটা ভালো না, আর এই পরিবারের জন্য যেটা ভালো না সেটা আমি কখনোই টলারেট করব না। অর্থাৎ আজকেই কেন এসব কথা উঠল? ড্যাড, মানে তুই কি বলতে চাচ্ছিস শরীফ? কি আর বলতে চাইব, তোমরা সবাই জানো তালি আমি ফুলকিকে বিয়ে করছি, তাহলে আজ কেন আমার হবু শাশুড়িকে নিয়ে সব কথা হচ্ছে? এতদিন তো তোমরা কেউ কিচ্ছু বলনি, আর উনি তো অন্য কারো শাশুড়ি, তাই না? আমি জানি ভাইয়া, তুই আর ভাবি চাস না ফুলকি আর আমার বিয়েটা হোক, আর সেজন্যই আজ আমাকে এখানে ডেকে আমাকে কথা শোনানো হচ্ছে। নতুন নতুন ঝামেলা তৈরি করে আমার আর ফুলকির বিয়ে পিছিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, আমি সব বুঝতে পারি। নতুন নতুন ঝামেলা মানে? হ্যাঁ, ঝামেলাই তো। আমার তো মনে হচ্ছে কাল রাতে আম্মুকে নিয়ে এত হইচইয়ের পেছনে পালকি ভাবির হাত ছিল। আমার হাত ছিল মানে? শরীফ, তুমি এই কথা বলতে পারলে? তুমি জানো না এই কাজ কে করেছে? আমি তার নামটা বলবো? তোমাকে কে কি শিখিয়ে দিয়েছে আর তুমি সেটা এসে বলছো না? ভাবি, আমাকে কেউ কিচ্ছু শিখিয়ে দেয়নি। তুমি কি ভাবো আমি সেই ছোট্ট খোকাটা আছি? আমি একসময় বিশ্বাস করতাম। আর যাই হোক, তুমি অন্তত আমার সাথে বেইমানি করবে না। আজ আমি প্রমাণ পেয়ে গেছি, আজ আমি বুঝে গেলাম ভাবি, তুমি নিজের স্বার্থের জন্য অনেক অনেক নিচে নামতে পারো। শরীফ, কি বললি তুই? পালকি সম্পর্কে আরেকবার বলে দেখ, তারপর দেখ আমি তোকে কি করি। ভাইয়া ছাড়, এখনো সময় আছে, ছেড়ে দে। আমিও কিন্তু চুপ থাকবো না। কি করবি তুই? ভাইয়া ছাড়। আসতে পারি? বছর ধরে আমার জমানো যত কথা সব নাজিয়াকে বলবো, সেদিন তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। ওই সময় যদি আপাকে একটু উপর থেকে নিচে নামানো যেত তাহলে এই খেলাটা জমে যেত, লুনা ভাইয়ের চেহারাটা পুরো দেখার মতো হতো। এসব তুমি কি বলছো? এমনিতে আমরা সবাই খুব টেনশন আছে, তার মধ্যে তুমি না মানে। আচ্ছা বল না, নিজাম ভাই আর কি বললো?